বাংলা থেকে তৃণমূলের তিনটে জেতা আসন ছিনিয়ে নিতে বদ্ধপরিকর বিজেপি গত দু সালে এই তিনটে কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জিতেছিল টোটাল বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল বাইশখানা বিজেপি জিতেছিল আঠেরোখানা কংগ্রেস জয়লাভ করেছিল দুটো আসনে বামফ্রন্ট কোনো আসন পায়নি কোন সেই তিনটে আসন এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করে থাকি নরেন্দ্র মোদী বাংলা এসেছেন আরামবাগ দিয়ে সভা শুরু করলেন এবং বাংলার মানুষের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার নিয়ে এসেছেন বহু প্রকল্পের উদ্বোধন তিনি করলেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন বহু প্রকল্পের টাকা আটকে আছে পশ্চিমবঙ্গ সরকার সেই কাজ করতে পারছে না বহু প্রকল্প ঢিমে তালে চলছে আর বহু প্রকল্পে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা টাকা খাচ্ছে উনি অভিযোগ করলেন এবং বহু প্রকল্পে যে ঝুড়ি ঝুড়ি টাকা কেন্দ্র সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে সেই টাকা সদ্ব্যবহার করতে পারছে না এছাড়া সন্দেশকালী কাণ্ড নিয়ে মা বোনদের যে আন্দোলন সেটা তিনি বললেন তৃণমূলের আমলে কোন কোন দুর্নীতি হয়েছে খাটের তলায় টাকা পাওয়া থেকে শুরু করে কোন সেক্টর বাদ নেই দুর্নীতি সেটা মনে করালেন কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ থেকে গতবারের তুলনায় আসন সংখ্যা বাড়ানো সাংসদ লকেট চট্টোপাধ্যায় উনি দাবি করেছেন পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি আসন বিজেপিকে উপহার দেবে বিজেপি পঁয়ত্রিশটা আসনে জয়লাভ করবে এবং দিল্লিকে উপহার দেবে লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন এবং গতবারে সেই আঠেরোটা আসন ছাড়াও আরও যে আসনগুলোর দিকে নজর বিজেপির যেগুলো এবারে তারা জিততে চাইছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনটে আসন প্রথম আসন আরামবাগ যে আরামবাগে নরেন্দ্র মোদী আজ সভা করলেন লোক চোখে পড়ার মতন সেই আরামবাগে গতবার মাত্র এক দেড় হাজার ভোটে বিজেপি হেরে গিয়েছিল তৃণমূল কংগ্রেস অপরূপা জিতেছিল তার আগের তিনি জিতেছিলেন এক হাজার ভোটে খুব অল্প লোকসভা ভোটের নিরিখে খুব অল্প মার্জিনে তৃণমূল জয়লাভ করেছিল কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল বিজেপি সেই আসনটা এবার বিজেপি ছিনিয়ে নেবে এটা বিজেপির টার্গেট এবং বিভিন্ন জনমত সমীক্ষাও দাবি করছে যে আরামবাগ আসন কিন্তু এবার বিজেপি নরেন্দ্র মোদী ভোটের ঘন্টা বাজালো পশ্চিমবঙ্গে এসে কিন্তু আরামবাগে জনসভা দিয়ে আরামবাগ জনসভায় দাঁড়িয়ে চাচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করলো আগে যেটা বললাম ভিড় ছিল চোখে পড়ার মতন আরামবাগ আসন হচ্ছে প্রথম আসন যেটা বিজেপি চাইছে দ্বিতীয় যে আসনটা সেটা হচ্ছে আরও একটা পেস্টিজিয়াস আসন যে আসনটার সাথে দিল্লির একটা সম্পর্ক জড়িয়ে আছে সেটা হচ্ছে কৃষ্ণনগর কারণ কৃষ্ণনগরের এমপি মোহামৈত্রকে সাসপেন্ড করেছে লোকসভাতে ঘুষ নেওয়ার অপরাধে সেই কৃষ্ণনগর কিন্তু বিজেপির কাছে পাখির চোখ ওই আসনটা কিন্তু মোদীজি চাইছেন কৃষ্ণনগর আসন কৃষ্ণনগর আসনটা বিজেপির পদ্ম ফোটাতে চাইছেন সেই কারণে উনি আগামীকাল কৃষ্ণনগরে সভাটা করছেন কারণ মহামৈত্র যাতে জয়লাভ করতে না পারে তৃণমূল কংগ্রেস পরিষ্কার করে দিয়েছে মহামৈত্র মৈত্র এবারও ভোটে দাঁড়াচ্ছে তৃণমূলের টিকিটে তাহলে মহামৈত্র কিন্তু আমরা একটা ভিডিও করছি কৃষ্ণনগরে কিন্তু একজন ব্যারিস্টারকে দাঁড় করানোর কথা ভাবছে বিজেপি ভিডিওটা আপনি দেখে নিতে পারেন কে তিনি কি তার পরিচয় ব্যাপারটা হচ্ছে কৃষ্ণনগর কিন্তু বিজেপির টার্গেটে দ্বিতীয় মোদীজি আগামীকাল এখানে জনসভা করবেন এবং তৃতীয় যে আসনটা সে আসনটা কিন্তু বারাসাত হ্যাঁ বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের পরিচিত মুখ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের বিভিন্ন আন্দোলনে থাকেন এবং সব বড় ব্যাপার সন্দেশখালী কাণ্ড সন্দেশখালী থেকে বারাসাতের দূরত্ব খুব বেশি দূর নয় সেই জায়গা থেকে কিন্তু বারাসাত টার্গেট করেছে আগামী ছ তারিখে মোদীজি আসছে ওখানে ভাষণ দেবেন ওখানে জনসভা করবেন বারাসাত বিজেপির থেকে ছিনে নিতে চাইছে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সন্দেশ কাণ্ড একটা ঘটনা দ্বিতীয় হচ্ছে কাকলিগোল ধস্তিদার যে হচ্ছে তৃণমূলের একটা মুখ বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেন এবং বারাসাতে একটা বিরোধী হাওয়া ঘুরছে বারাসাত শিক্ষিত সম্প্রদায়ের একটা মানে শিক্ষিত সমাজের একটা বাস আছে একটা শহর কলকাতা লাগোয়া একটা শহর সেই জায়গায় কিন্তু বিজেপির কাছে যে আসনগুলো প্রথম সারিতে আছে যেগুলো গতবার তারা জিততে পারিনি কিন্তু এবার তাদের টার্গেট আছে তাদের মধ্যে প্রথম তিনটে হলো আরামবাগ কৃষ্ণনগর এবং বারাসাত এই বিষয়ে আপনার মতামত জানান এই তিনটে আসনে কি বিজেপি জিততে পারবে নাকি কটা আসনে জিততে পারবে নাকি একটা আসনও জিততে পারবে না অবশ্যই কমেন্টস করে জানান এবং বিজেপি যদি না জিততে পারে এই তিনটে আসলে কারা জয়লাভ করছে সিপিএম কংগ্রেস এফ নাকি তৃণমূল অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন